প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকালে ভালো আছেন। দেশ ও দেশের বাইরের থেকে খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আমি আজকে চলে এসেছি ঈশ্বরদীর অরণখোলাতে মনোয়ার ডেইরি ফার্ম। ওনারা মূলত এখান থেকে গাভী গরু এবং বকনা বাচ্চা বিক্রি করে থাকে। এই খামারের প্রতিবেদন এর আগেও আমার চ্যানেলে দেখেছেন বা আমিই করেছি। ওনাদের কাছে সবসময় 30টা 35টা করে গাভী থাকে, 20টা 30টা করে বকনা থাকে। আপনারা এসে দেখে যা চাই বা চাই করে দর দাম করে 2-3 দিন দুধ দুইয়ে দেখে নিতে পারে। তো আজকে আমি আপনাদেরকে সেরকমই কিছু গাভী দেখাবো। ওনাদের ফার্মে প্রতি সপ্তাহে নতুন নতুন গাভী আমদানি হয়ে থাকে। ওনাদের কাছ থেকে হলস্টাইন ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান মুন্ডি, শাহিওয়াল, জার্সি জাতের যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো সংগ্রহ করতে পারেন। তো চলুন আমরা কথা বলি এই খামারের যে মালিক রয়েছে মনোয়ার ভাই, তার সাথে তিনি আমাদেরকে বিস্তারিত জানাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। আমি তো জানতে পারলাম যে ভালো কিছু গাভী আসছে, তো সেই জন্য আপনার কাছে আসলাম। তো কি ধরনের গাভী আসছে? এই সপ্তাহে নতুন কালেকশন রানী শঙ্কর আছে, ফিজিয়ান আছে, হলস্টার ফিজিয়ান আছে, মুন্ডি আছে, জার্সি আছে, শাহিয়াল আছে, বকন আছে, সব ধরনের গাভী আছে, সব ধরনের বকন বাচ্চাও আছে। আচ্ছা আচ্ছা, ইনারা আসছে কি গরু নেওয়ার জন্য নাকি? হ্যাঁ এনারা কালকে আইসে আমার বাসায় গরু নিতে আইসে, একটা দিছি এনারে। আচ্ছা আচ্ছা, আপনারা কি গরু নিয়েছেন? হ্যাঁ আমরা গরু আল্লাহ রহমতে নিছি, গরু ভালো ফার্মে আসছি, লোকও ভালো, অসুবিধা নাই, কিনা বেশি হইতেছে। কোথা থেকে আসছেন আপনারা? টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে? জি। একটা গরু নিছেন? একটা গরু নিছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ভাই অনেকেই তো গরু কিনে প্রতারিত হচ্ছে। প্রতারণা হচ্ছে আমার এখান থেকে? কোনো প্রতারণা নাই আমার এখানে, কোনো প্রতারণা। আমি যদি একটা গরু উনিশ করি হয় তা আমি পাল্টা দিই। আমার এখানে আমার নিজের গরু নিজে বিক্রি করি, এখানে আমার এখানে কোনো প্রতারণা নেই। আমার কথা যে আসবে, দুই দিন থাকবে, দোয়া দেখে নিবে, এখানে কোনো রকম সমস্যা নাই, কোনো রকম সমস্যা নেই। আমার কাছে কোনো প্রতারণা নেই। এই দেখেন আইসে দেখেন না, কেন শোধ করেন? আমার এখানে কোনো প্রতারণার জায়গা নাই, কেন আমার নিজের গরু আমি নিজে বিক্রি করি। আমার কথা হচ্ছে ওনারা আসবে, আমার বাড়িতে থাকবি, দুই দিন ভরি দোয়া দেখে নিবি, কোনো রকম সমস্যা নাই। আমার কথা সকাল বিকাল দোয়া নিবি, দুধ যেটুক কবো হবিলা নেবে না। আমার নিজের গরু আমি নিজে করি, এখানে কোনো সব ঝামেলা নাই, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে যে এই যে আমার এবার কমনে লেগেছে মনোর ভাই, আপনার কাছে গরুর 10-20 হাজার টাকা দাম বেশি কেন? এই কথাটা কিন্তু লেগেছে, 10-20 হাজার টাকা বেশি কেন? এই কথাটা আমি বলি যে আমার কাছে সরাসরি আসবেন, 10-20 হাজার টাকা কমে পাবেন, কিন্তু আপনারা তো এটি বোঝেন না। তাহলে আপনারা যদি লোক সাথে করে আসেন, তাহলে আসলে এটা গরু 10-20 হাজার বাইরে, ওই জন্য আমার কাছে ডাইরেক্ট সরাসরি আসবেন, আসবি আমার কাছে কথা, আসলে পরে 10-20 হাজার টাকা এমনি কম পাবি। আমি অল্প সীমিত লাভে গরু বেচি, গত সপ্তাহে 7-8 টাকা আমি বেচেছি। এই সপ্তাহে মনে করেন আবার নতুন কালেকশন, আমার প্রতি সপ্তাহে নতুন যাচ্ছে বেচতেছে, প্রতিদিনই আল্লাহ রহমতে 2-4 দিকে আসতে যাচ্ছে বেচতেছে ইনশাল্লাহ। সেই জন্য আমার অনেক জনা বলেছে যে আপনার কাছে বেশি, আমার কাছে এমনি দাম 5-10 হাজার টাকা সবার চাইতে বেশি, কেন ভালো জিনিস নিতে হলে বেশি লাগবে 2 টাকা। আর একটা কথা আছে যে আমি বারবারই বলি যে আমার কাছে যার গরু দেখবেন ওখান থেকে দেখবে, ওই পর্যন্ত আমার আমার কাছে আসবেন। মনে এই অরণখোলাতে খামার গাভী গরুর মনোর ভাইয়ের, সবাই জানে যে মনোর ভাইয়ের গাভী গরুর খামার, বকনও আমার কাছে থাকে, কিছু সমস্যা নাই, কিন্তু আমার কথা যে সরাসরি এখানে আসবেন, এমনি 10-20 হাজার টাকা কম পাবেন, এটা আমি সবসময় কিন্তু বলি, কিন্তু এটি তো কেউ বোঝে না। আজ আবার এই যে আমার যে নাম ভাঙায় অনেক দূর না, এই এইটা আমার ফার্ম, এইটা আমার আমার অমুক ভাই হয়, এসবই করে আসবেন, আমার নাম্বার আছে, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, পাঁচ চলে আসবেন, এমনি 10-20 হাজার টাকা কম পাবেন, এটুকুই আমার কথা।
আচ্ছা আচ্ছা, তো খুব ভালো কথা জানালেন আমাদেরকে। তো আপনার গরুগুলো একটু আমাদেরকে দেখান এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানান। হ্যাঁ দেখেন, দেখান দর্শকের। ভাইটা কি জাতের গাভী? জার্সি গরু। জার্সি না? হ্যাঁ জার্সি। দাঁতে কয়টা? ছয় দাঁত দিতে হবে। ছয় দাঁত দিতে হবে। গাব নাকি এখন? হ্যাঁ পেটে বাচ্চা। কয় মাসের গাব আছে এটা? সাড়ে আট মাস। সাড়ে আট মাস। আচ্ছা আচ্ছা, প্রথম বেনে দুধ হয়েছে কেমন? চোদ্দ পনেরো। দাম চাচ্ছেন কত? এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করে দেবেন দর্শক। এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করে দেবেন। পাশেরটা ভাই? এটা মুন্ডি। মুন্ডি না? হ্যাঁ এটা মুন্ডি। দর্শক আপনারা মুন্ডি গাভী দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর গাভী, তো অনেকটাই লম্বা চড়া। দাঁতে কয়টা এটা? ছয় দাঁত দিতে হবে। ছয় দাঁত দিতে হবে না? গাব মনে হচ্ছে। দাঁতে কয়টা? ছয় দাঁত। এটা হচ্ছে ছয় দাঁত না? প্রথম বেনে দুধ আসছে কেমন? প্রথম বিশের উপরে। বিশের উপরে না? এত দুধ আসছে না? হ্যাঁ মুন্ডি গরু তো বিশাল গরু। আচ্ছা আচ্ছা, দামটা চাচ্ছেন কত? দুই লক্ষ আশি হাজার টাকা। আচ্ছা আচ্ছা দর্শক, দুই লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দরদাম করে নিতে পারবেন তো? দরদাম করে নিতে পারবেন দর্শক আপনারা। ভাই পাশেরটা? ভাই এটা কি জাতের? এটা অস্ট্রেলিয়া বকন বাচ্চা। বকন বাচ্চা আছে এটার সাথে না? দাঁতে কয়টা এটা? ছয় দাঁত। ছয় দাঁত না? কয় নাম্বার বাচ্চা দিছে? দ্বিতীয় বাচ্চা। বকন বাচ্চা দিছে না? দুধ হচ্ছে কেমন এটাই? সকালে আট লিটার হয়। সকালে আট লিটার হয়। দাম চাচ্ছেন কত? এক লাখ বিশ হলে বিক্রি করে দেবেন না দর্শক? এক লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি করে দেবেন। একটু সাইজ একটু ছোট না? হ্যাঁ ছোট সাইজ, ছোট সাইজ, ছোট সাইজ, দুধও ছোট, দুধেও কম না? দর্শক দেখতে পাচ্ছেন দুধেও কম গাভীটি, এক লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি করে দেবে। তবু আপনারা দরদাম করে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন। পাশেরটা ভাই? এটা হচ্ছে ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান না? আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা এটা? এটা দাঁতে চারটা। দাঁতে চারটা না? গাব নাকি? হ্যাঁ গাব। কয় মাসের গাব আছে? পাঁচ মাসের গাব না? চেক দিয়ে নিতে পারবে তো? এখনো দুধ আছে না? কতটুকু দুধ হচ্ছে এখন? সকালে হয় আটটা। এখনো সকালে আটটা? এখনো আটটা। আচ্ছা আচ্ছা, দাম চাচ্ছেন কত এটার? এটার দাম কাছে এক লক্ষ চল্লিশ। এক লক্ষ চল্লিশ না? দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দরদাম করে নিতে পারবেন? দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন। আপনার তো আরও কিছু গাভী আছে, সেগুলো একটু দেখান আমাদেরকে। ভাই এটা কি জাতের গাভী? হলস্টাইন ফ্রিজিয়ান না? কেউ বলে রানী শঙ্কর, কেউ বলে রানী শঙ্কর না? দাঁতে কয়টা এটা? দুই দাঁত ভাই। দুই দাঁত না? প্রথম বাচ্চা দেবে। প্রথম বাচ্চা দেবে? কয় মাসের গাব আছে? আট মাস, সাড়ে আট মাস করবে। সাড়ে আট মাস না? দাম চাচ্ছেন কত এটার? এক লক্ষ পঁচাশি। এক লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শক, এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাই পাশেরটা? এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান না? হ্যাঁ দর্শক হলস্টাইন ফ্রিজিয়ান। এটা দাঁতে কয়টা? এটা দুই দাঁত। এটাও দুই দাঁত? প্রথম বাচ্চা দিবে। এটাও প্রথম বাচ্চা দিবে। কয় মাসের গাব আছে এটা? আট মাস গাবিন। আট মাসের গাবিন না? এটার দামটা চাচ্ছেন কেমন? এটার দাম চাচ্ছে দুই লাখ। দুই লাখ না? দর্শক দুই লক্ষ টাকা দাম চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দরদাম করে নিতে পারেন। দর্শক আপনারা অনেক বড় সাইজের একটি গাভী দেখতে পাচ্ছেন, খুবই সুটামদিহি ডাবল বডির একটি গাভী। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বডিটা ডাবল বডি, যাকে বলে গাভী, সেই ডাবল বডির গাভী একটি দর্শক দেখতে পাচ্ছেন। এটা এটা কয় দাঁত? এটাও দুই দাঁত। এটাও দুই দাঁত? দুই দাঁত এত বড় গাভী? এবার প্রথম করেই বেশি। প্রথম বাচ্চা দেবে না? গাব না? গাব। কয় মাসের গাব আছে এটা? আট মাস। আট মাস না? এটার দামটা চাচ্ছেন কত? এটার দাম চাই দুই লাখ বিশ। দুই লক্ষ বিশ হাজার টাকা। দরদাম করে নিতে পারবে তো না দর্শক? আপনারা দরদাম করে নিতে পারেন। ভাই পাশেরটা? এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও তো বড় সাইজের একটা গাভী। এটা দাঁতে কয়টা? এটা দুই দাঁত। এটাও দুই দাঁত না? দুই দাঁত। দর্শক গাভীটা যে সুস্থ আছে তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। একটা গাভী যখন সুস্থ থাকে সেটা যখন আপনার যে পটসাপ করে, পটসাপ অনেকটাই বেশি পরিমাণ করে থাকে, তার হলো গিয়ে এটা হলো গিয়ে সুস্থ গাভীর লক্ষণ। তো এটা দুই দাঁত না? এটা দুই দাঁত। গাব না? গাব। কয় মাসের গাব আছে? এটা আট মাসের গাব। আট মাসের গাব আছে না? দামটা চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে দুই লাখ আশি হাজার। দুই লক্ষ আশি হাজার টাকা। দামটা বেশি না এটার ভাই? এটা বিশাল গরু ভাই। বিশাল গরু না? বিশাল গরু। দুধ আশা করা যায় কেমন এটার? দাম পঁচিশ তিরিশ দুধ আসবে। পঁচিশ তিরিশ? পঁচিশ তো মানে কম তাই। পাশেরটা ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান না? এটা দাঁতে কয়টা? এটা দুই দাঁত। আচ্ছা আচ্ছা, কালকে বাচ্চা দিছে। কালকে বাচ্চা দিছে? কি বাচ্চা হয়েছে এটার? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? হ্যাঁ। প্রথম বাচ্চা দিছে? প্রথম বাচ্চা। যেহেতু প্রথম বাচ্চা দিয়েছে দুধ তো এখনো নামে নাই, তবু কিরকম আশা করা যায়? দাম চাচ্ছেন কত এটার? এটা দুই লক্ষ সত্তর হাজার। দুই লক্ষ সত্তর হাজার টাকা।
দর্শক 2,70,000 টাকা দাম চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ভাই পাশেরটা। এটা ফ্রিজিয়ান ভাই? এটা ফ্রিজিয়ান না? এটা দাঁতে কয়টা? এটার দামটা চাচ্ছেন কত? এটা আপনার লগে গাব কয় মাসের? সাড়ে আট মাস না? 1,80,000 টাকা দাম চাচ্ছেন। এবারকার গাভীর সাইজ গুলো মানে একটু বড় বড়? হ্যাঁ, এগুলো বড় গাভী, এগুলো সবই বড় গাভী। এটাও গাব না? হ্যাঁ এটাও গাব। এই সপ্তাহে মানে গাভীর কালেকশনটা বেশি না? হ্যাঁ, এগুলো দোয়াল ছিল, দোয়াল বেশি গেলে কি 17-18, এগুলো আবার সব বাস্তা দিবে, আবার চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা দাঁতে কয়টা? এটা 2 দাঁত। এটার দামটা চাচ্ছেন কত? এটা 1,90,000। এটা কয় মাসের গাব আছে? এটা মোটামুটি 1 মাসের ভিতর বাচ্চা দেবে। 1 মাসের ভিতরে বাচ্চা দেবে না? পাশেরটা ভাই? ওটা ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান না? দর্শক ফ্রিজিয়ান গাভীটি দেখতে পাচ্ছেন। এটা দাঁতে কয়টা? এটাও 2 দাঁত। এটাও গাব না? এটাও গাব। দর্শক এই সপ্তাহে গাব গরুর কালেকশনটাই বেশি। দামটা চাচ্ছেন কত? এটা 1,70,000। 60-65 হলে বিক্রি করে দেবেন না? পাশেরটা ভাই? এটা হলস্টার ফ্রিজিয়ান, কেউ রানী শঙ্কর বলে। কেউ রানী শঙ্কর বলে না? দাঁতে কয়টা এটা? এটাও 2 দাঁত। গাভীটা অনেকটাই সুন্দর, দর্শক খুবই সুন্দর একটি গাভী দেখতে পাচ্ছেন। আমার কাছেও গাভীটা পছন্দ হয়েছে, তো আপনাদের কেমন লাগবে সেটা আমার জানা নাই, কিন্তু আমার কাছে ভালো লাগছে। এটা দাঁতে কয়টা জানো? 2টা না? এটা 2 দাঁত। এটাও কি প্রথম বাচ্চা দেবে? প্রথম বাচ্চা। দাম চাচ্ছেন কত এটার? এটা 1,65,000। 1,65,000 টাকা দর্শক, 1,65,000 টাকা দাম চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাই পাশেরটা? এটা বাচ্চা দিতে ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান বাচ্চা না? দাঁতে কয়টা এটা? এটা 6 দাঁত দিতে হবে। 6 দাঁত দিতে হবে না? এটার দামটা চাচ্ছেন কত? দুধ তো চেক করে নিতে পারবে? চেক করে দিবে, আমার কাছে কোনো সমস্যা নেই। পাশেরটা? এটা ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান না? এটা দাঁতে কয়টা? এটা 4 দাঁত। এটা দাঁতে 4টা না? এটাও কি গাব? এটাও গাব। এটা কয় মাসের গাব আছে? না না, এটা বাচ্চা আছে। ও বাচ্চা আছে না? বকম বাচ্চা না? দুধ হচ্ছে কেমন এটার? এটা দুধ সকালবেলা 10-11। দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 1,60,000। 1,60,000 টাকা না? দর্শক আপনারা গাভীগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর সুন্দর গাভী, এক লাইনে দাঁড়ানো আছে গাভী। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগতেছে দেখতে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মনোর ভাইয়ের খামার এটা, খুবই, ওনার কাছে সবসময় অনেকগুলো গাভী থাকে, আপনারা এসে দেখে শুনে যা চাই বা চাই করে দর দাম করে নিতে পারেন। যে কোনো সময় আপনারা আসতে পারেন, যে কোনো সময় আসলে আপনারা এখান থেকে গাভী সংগ্রহ করতে পারবেন। তো মনোর ভাই, তো এখান থেকে যে গাভীগুলো বিক্রি করতেছেন, টাকা পয়সাটা লেনদেন কিভাবে করে থাকেন আপনি? টাকা পয়সা ব্যাংকে লেনদেন হচ্ছে, কেউ ক্যাশও নিয়ে আসে অনেক সময়, আবার ব্যাংকে লেনদেন হচ্ছে, আর অনেকগুলো ক্যাশও নিয়ে আসে। দাম হচ্ছে ব্যাংকে তো ওটাই টাকা দিয়ে দিচ্ছে, গরু নিজস্ব গাড়ি আছে মানে এখানে নোট দিয়ে দিয়ে দিচ্ছে, ফেলে দিচ্ছে, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই? না, থাকা খাওয়া আমার এখানে থাকতে থাক কোন রকম সমস্যা নাই না? তা তো অবশ্যই, এই যে মানুষ এত ফোন দেয় আমাদেরকে ভাই, যে এই প্রতারণা হয়েছি, এইটা হয়েছি, সেইটা হয়েছি, তাদেরকে কি বলবেন? কিভাবে গাভীটা কিনলে প্রতারিত হবে না? আমার কাছে আমার কথা হলো, আজকে আমার বাড়ির দায় খাইকে দোয়া, 2 দিন ধরে দোয়া দেখে দিন, এখন এখানে খামার খামার নাই, ওর ফলে গাভী নিলে সেই তো হবে, আসতে তো দেখে হাটের থেকে কিনে নিয়ে যাচ্ছে, আমার কাছে দাম দেখে জিজ্ঞাসা করতেছে, না দেখে আমার কাছে নিচ্ছে না, এই যে দাম 10,000-5,000 বেশি, ভালো জিনিস কিনতে হলে 5-10,000 টাকা বেশি লাগবেই ভাই, এই যদি আপনি করেন তাহলে আপনি একটা সস্তা খুঁজতে দেন, তাহলে যায় আজ আপনি প্রতারণা হচ্ছেন, দেখি প্রতারণা কীভাবে হবে, আমার বাড়িতে আপনি থাকি 2 দিন ভাই দোয়া দেখে দেবেন, আমি আমি দেখি তো কেন করে আপনি প্রতারণা হয়, আমি দর্শকের সবসময় কই যে আমি করে বেশি গ্যারান্টি সহকারে, তাহলে আমার কাছে প্রতারণা হওয়ার জায়গা নেই, আমি গ্যারান্টি সহকারে করি, সবাই জানে তো ইনশাল্লাহ, আমার কাছে দোয়া দেখে দেবে, কোনো রকম সমস্যা নেই আল্লাহর মধ্যে। আচ্ছা আচ্ছা, তো ভাই খুব ভালো কথা জানালেন, তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, তো ভাই ভালো থাকবেন। আপনারা ভালো থাকবেন।